নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো লক্ষ্মীর ভান্ডার ফের এবার হাতে আসবে পাঁচ হাজার আধার প্যান কাদির বাজিমাত কারা পাবেন সুবিধা বাংলাদেশের সংকটের মুখে সংখ্যালঘু হিন্দুরা রক্ষা করতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের কি জানালেন অমিত শাহ তেরোই আগস্ট জ্যোতিপ্রিয়র মামলায় বিরাট আপডেট রেশন দুর্নীতিতে ঘুরে গেল মোড় ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনতাকে অভিনন্দনপর্শি রাজের মুখ্যমন্ত্রী মমতার বাদুরছোলার দিন শেষ বাস নিয়ে বিরাট নির্দেশ মমতার ধন্য ধন্য করছে সকলে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না লক্ষ্মীর ভান্ডার ফেল এবার হাতে আসবে পাঁচ হাজার আধার প্যান কার্ডে বাজিমাত কারা পাবেন সুবিধা গত কয়েক বছরে কেন্দ্র রাজ্য সরকার একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে সাধারণ মানুষের কথা ভেবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের নিঃসন্দেহে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন ভাতা এছাড়াও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প রয়েছে যার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছেন তবে রাজ্য সরকার এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে

পাঁচ হাজার টাকা বলা যেতেই পারে এই প্রকল্পের কাছে একেবারে ফেল লক্ষ্যের ভাণ্ডার সব থেকে বড় ব্যাপার হলো এই প্রকল্পের সুবিধা পাবেন পুরুষ ও নারী উভয়ই কিছুদিন আগে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে বাজেট পেশের পর বাংলার সরকার অভিযোগ তুলেছে তাঁত শিল্প তন্তুজীবীদের জন্য কোনো ঘোষণা নেই বাজেটে এই আবহে রাজ্য সরকার সত্তর কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মিকুব এককালীন এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য সুতো ক্রয় করার ক্ষেত্রে দশ পার্সেন্ট ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার এছাড়াও পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তাঁতঘর মেরামতি অন্যান্য সরঞ্জাম কেনার জন্য এছাড়াও জানানো হচ্ছে ষাট বছরের কম বয়সী কোনো তাঁত শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনারা আবেদন জানাতে পারেন জেলার হ্যান্ডলুম অফিসে সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া চলছে হ্যান্ডলুম অফিসে প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বাংলাদেশের সংকটের মুখে সংখ্যালঘু হিন্দুরা রক্ষা করতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের কি জানালেন অমিত শাহ বর্তমানে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের নাম করে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ আর এই পরিস্থিতিতে ভারতের মধ্যে থেকে অনেক ব্যক্তিত্ব কেন্দ্রের কাছে দাবি জানিয়েছিলেন যে ওপারে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদের রক্ষা করতে কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করুন আর এই পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তেমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে তিনি জানান ইন্দো বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখবে বিএসএফ এর এজিজি ইস্টার্ন কমান্ড ও পারে থাকা সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে কমিটি অর্থাৎ ভারত সরকার যে ওপারে থাকা সংখ্যালঘুদের নিয়ে এবার যথেষ্ট উদ্গ্রীব হয়ে রয়েছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই পোস্টের মধ্যে দিয়ে স্পষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তেরোই আগস্ট জ্যোতিপ্রিয়র মামলায় বিরাট আপডেট রেশন দুর্নীতিতে ঘুরে গেল মোর রেশন দুর্নীতি মামলায় আদালতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল রিপোর্ট জমা করলেন প্রেসিডেন্সি জেলের মেডিকেল সুপার বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের রেজলাসে ওই স্বাস্থ্য রিপোর্ট জমা পড়ে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মামলায় বড় আপডেট গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরে রেশন দুর্নীতি মামলায় ইজির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপর থেকে জেলেই দিন কাটছে তার এদিন জেলবন্দি দশায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু গত সপ্তাহে ফের বেজায় অসুস্থ রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী এর আগেই শুনানিতে জ্যোতিপ্রিয়র আইনজীবী আদালতে জানান প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও ভালো নেই বহুদিন যাবৎ কিডনি জনিত সমস্যায় ভুগছেন তার মক্কেল যার জন্য গত বছর চেন্নাই থেকে চিকিৎসা করানো হয় তবে তারপর অক্টোবর থেকে আর কোনো পরীক্ষা হয়নি তাই সেই অসুখ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা যাচাই করতে পরীক্ষা করানোর আবেদন জানান আইনজীবী বালুর আইনজীবীর সওয়াল ছিল প্রয়োজনে যে কোনো চিকিৎসক তেদিদার মক্কেলের কিডনির পরীক্ষা করানো হোক ওদিকে ইডির আইনজীবী স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি দাবি ছিল এর আগে জ্যোতিপ্রিয়র একাধিকবার শারীরিক পরীক্ষা হয়েছে তবে কখনো চিকিৎসক কিডনি সংক্রান্ত পরীক্ষার কথা উল্লেখ করেনি তাই আগে জেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযুক্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি ঘোষ দু সপ্তাহের মধ্যে জ্যোতিপ্রিয় শারীরিক পরীক্ষা করিয়ে প্রেসিডেন্সি জেলের মেডিকেল সুপারকে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিলেন মেডিকেল সুপার এদিন আগামী তেরোই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ইউনুসের নেতৃত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনতারকে অভিনন্দন পড়ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের যার কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে মুখ্যমন্ত্রীর আশা শীঘ্রই বাংলাদেশের সংকট কাটবে আবার শান্তি ফিরে আসবে সে দেশে মমতা লিখেছেন বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি সর্বস্তরের মানুষের আরো ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ ঢাকার বঙ্গভবনে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতি ইউনুস ইউনুসকে এবং আরো তেরো জন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারে মোট সতেরো জন উপদেষ্টা থাকছেন তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় তাদের শপথ পরে হবে বলে জানানো হয়েছে ইউনেসের শপথ নেওয়ার পরে তাকে অভিবাদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লিখেছেন মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্বের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি আমাদের আশা বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে দুই দেশের জনসাধারণের শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে মিলেমিশে কাজ করতে বদ্ধপরিকর ভারত অন্যদিকে আরেকটি খবর হচ্ছে বাদুর ছোলার দিন শেষ বাস নিয়ে বিরাট নির্দেশ মমতা ধন্য ধন্য করছে সকলে লোকাল ট্রেনের পর গণপরিবহন হিসেবে বাসের চাহিদা ব্যাপক রোজ অগুন্তি নিত্যযাত্রী বাসে চেপে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তবে মাঝে মধ্যে বাস পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মুখে একাধিক অভিযোগ শোনা যায় এবার হয়তো এসব অভিযোগের অবসান করতে পারে কারণ সম্প্রতি বাস নিয়ে বিরাট বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস নিয়ে কি নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই সাধারণ মানুষের অভিযোগ কলকাতার বুকে এখন বাস কমে গিয়েছে অফিস টাইমে বাদুর ঝোলা ভিড়ও নতুন নয় রীতিমতো প্রাণ হাতে যাতায়াত করেন বহু নিত্যযাত্রী যাত্রী বিষয়টি নজর এড়ায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবহন দপ্তরের রিভিউ বৈঠকে বসেছিলেন তিনি সেখানে সরকারি বাসের কম সংখ্যা প্রকাশ করেছেন বলে খবর রাস্তায় সেভাবে বাস না দেখা গেলেও তেলের জন্য কেন খরচ বাড়ছে বৈঠকে প্রশ্ন তোলেন মমতা একই সঙ্গে মোটা টাকার বেতন দেওয়ার সত্ত্বেও কেন পর্যাপ্ত পরিষেবা মিলছে না সেটাও জানতে চান তিনি যদি প্রয়োজন পড়ে তাহলে তিন শিফটের পরিবর্তে চার শিফটে কাজ করানো হোক বলে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে ঘন ঘন সরকারি বাস নামানোর নির্দেশ দেন বলে খবর নবন সূত্রে জানা যাচ্ছে এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে মামলা চলার কারণে প্রায় এক হাজার বাস আটকে রয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে মমতাকে এই বিষয়ে জানানো হয়েছে আটকে থাকা প্রত্যেকটি বাসে বৈদ্যুতিক বাস কিন্তু শীর্ষ আদালতে মামলা ঝুলে থাকার কারণে সেই বাসগুলি রাস্তায় নামানো যায়নি